সাবধান, ভুলেও প্রস্রাব চেপে রাখবেন না, নইলে বিশাল বড় বিপদ হতে পারে। বিস্তারিত একবার আপনি দেখে নিন। কাজের ব্যস্ততায় ও রাস্তায় বের হলে অনেক সময় শৌচাগারের অভাবে প্রস্রাবের বেগ চেপে রাখতে বাধ্য হয়, যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতি। প্রস্রাবের বেগ চেপে রাখার দীর্ঘমেয়াদী এই অভ্যাস শরীরের জন্য প্রচণ্ড ক্ষতির কারণ, আর আলসেমির কারণে প্রস্রাব চেপে রাখেন অনেকে। চিকিৎসা বিজ্ঞানের সাধারণ তথ্যানুসারে মানুষের মূত্রথলি 400 থেকে 500 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে, যা প্রায় 2 কাপ পরিমাণ। এই মূত্রথলির আছে প্রসারিত হওয়ার ক্ষমতা, যার বেগ চেপে রাখা বড় কোনো সমস্যা তৎক্ষণাৎ ডেকে আনে না। তবে বেগ চেপে রাখা নিত্যদিনের অভ্যাসে পরিণত হলে মূত্রথলির পেশি দুর্বল হতে থাকে। তো চলুন জেনে নেই, প্রস্রাব চেপে রাখলে যে ক্ষতি হতে পারে সেগুলো সম্বন্ধে। 1 নম্বর, মূত্রথলির পেশি দুর্বল হওয়াকে হালকাভাবে নেওয়া যাবে না। এই দুর্বল পেশির কারণে মূত্রত্যাগের স্বাভাবিক প্রবাহে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এমনকি নিজের অজান্তেই মূত্রত্যাগ হয়ে যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, নিয়মিত প্রস্রাবের বেগ চেপে রাখার ভয়ানক পরিণতির মধ্যে অন্যতম হল মূত্রনালীর সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। 3 নম্বর পয়েন্ট, প্রস্রাব চেপে রাখলে মূত্রনালীতে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, যাদের বংশে এই রোগ আছে তাদের আশঙ্কাটা বেশি। এছাড়া অভ্যাস পরিবর্তন না করলে রোগ ফিরে আসতে পারে। 4 নম্বর পয়েন্ট, পর্যাপ্ত জল পান করতে হবে, তা না হলে মূত্রনালীর সংক্রমণ দেখা দিতে পারে। 5 নম্বর পয়েন্ট, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাবে রং পরিবর্তন, রক্ত আসা, তলপেটে ব্যথা, প্রস্রাবে বাজে গন্ধ হওয়া। 6 নম্বর পয়েন্ট, নিয়মিত প্রস্রাবের বেগ চেপে রাখার কারণে মূত্রথলির প্রসারণ ক্ষমতাও নষ্ট হতে পারে, ফলে মূত্রথলি প্রসারিত হয়ে আর স্বাভাবিক অবস্থায় ফিরে যায় না। 7 নম্বর পয়েন্ট, একজন সুস্থ মানুষ দিনে 4 থেকে 10 বার মূত্রত্যাগ করতে পারে, তবে গড় হিসাবে মোটামুটি 6 থেকে 8 বারও মূত্রত্যাগ করতে পারে।